তুমি আমার ছিল না, অথচ আমি তোমাকে হারানোর ভয় পাইতাম। বেইমানি করছো তাই না? দোয়া করি পৃথিবীর সব সুখ তুমি পাবা, কিন্তু কারো ভালোবাসা পাবা না। এই বেলায় অবহেলা কইরা নাও, কারণ শেষ বেলায় আমি নাও থাকতে পারি। সম্পর্কই তো ছিল, ভেঙে গেছে, কাছেই তো ছিল, ছেড়ে চলে গেছে। আরে মনই তো ছিল, অন্য কারো প্রতি এসে গেছে। প্রথমে আমি অচেনা ছিলাম, তারপর প্রিয়জন হলাম, আবার অচেনা হয়ে গেলাম। আরে মানুষই তো বদলে গেছে। যোগাযোগ না হলো কিছু মানুষ সবসময় প্রিয়ই থেকে যায়। আমরা দুজনেই রাত জাগি, আমি একা আর তুমি অন্য কারো সাথে। জান, রঙ্গ তামাশা করার প্রয়োজন নাই, আমি বুঝছি তোমার অন্যের প্রয়োজন পড়ছে, চলে যাও, আমার তোমাকে আর দরকার নাই। ছাইরা যাবি যা, কিন্তু একটা কথা মনে রাখিস, ভালো তারে বাসিস যে তোরে সম্মান করে, তারে না যে তোরে ব্যবহার করে। ভাগ্যি ছেলেরা জন্মগত সুন্দর, নয় তো জামাই বউ দুজনের বিউটি পার্লারের খরচা দিয়া আর সংসার চালানো যাইত না। এই বেলায় অবহেলা কইরা নাও, কারণ শেষ বেলায় আমি নাও থাকতে পারি। ভালো থাকুক সেই মানুষটা যাকে নিয়ে গাথা ছিল আমার গল্পে হাজারো কবিতা। পাখিরে তুই স্বার্থপর, বুকের ভেতর বাইন্ধা ঘর, ছিড়িয়া খাইলি রে কলিজা। সারা জীবন কেউ জিজ্ঞেস করবে না কিভাবে বেঁচে আছো, তবে মরে গেলেই সবাই জিজ্ঞেস করবে কিভাবে মারা গেল। ঝগড়ার পর যে প্রথমে কথা বলে সে নির্লজ্জ নয়, তার কাছে সম্পর্কটার মূল্য সবচেয়ে বেশি। সময়ের সাথে সাথে আপন মানুষগুলো খুরির কাটার মতোই বদলে যায়। কিছু সম্পর্ক ভাড়াবাড়ির মতো, তাকে তুমি যতই সাজাও কখনোই নিজের হবে না। লবণ ছাড়া রান্না যেমন স্বাধীন, বিশ্বাস ছাড়া সম্পর্ক তেমন মূল্যহীন। যে পাখি উড়ে যেতে চায় তাকে ধরে রাখা বড়ই কঠিন। শরীরের প্রতি লোভ নয়, বরং সারা জীবন একসাথে থাকার লোভ হচ্ছে আসল ভালোবাসা। ঠোকাবাজ বেইমানরাই ভালো থাকে, ভালো থাকে না শুধু তাদের বিশ্বাস করা বোকা মানুষগুলো, এটাই সত্যি। দেখা হবে বলে ভেবো না, কথাও হবে। অপরিচিত যখন হয়েই গেছি, অপরিচিত হয়েই থাকবে। খুব কষ্ট হয় তখন যখন বারবার একতরফা সরি বলতে হয় শুধু সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য। একটা কথা মনে রেখো, কারোর খারাপ সময় এলে তাকে কখনোই আঘাত দিও না, পারলে সাহায্য করো, কারণ খারাপ সময় একদিন তোমারও আসতে পারে। খারাপ থাকে অসুবিধা নেই, কিন্তু কারোর খারাপ হোক তা কখনোই চাই না। আমি এক জোড়া জুতা কিনছি, 7-8 বছর হয়ে গেছে, পায়ে দেই না। গতকালকে বাইর করছি পায়ে দেওয়ানোর জন্য, পায়ে দিতে পারি নাই, সোল খুলে গেছে। কারণ কি জানেন? টেম্পার শেষ হয়ে গেছে জুতার। সেম অবস্থা আপনার, সময় মতন বিয়া করেন নাই, বসে থাকছেন, টেম্পার নাই। টাকা দিয়া যদি তারে কিনা যাইতো, খোদার কসম কিডনি দুইটা বিক্রি করে দিতাম, তারপরও তারে আমার কর্তা।
হয়তো তো প্রকাশ করি না, খারাপ কিন্তু আমারও লাগে। আমার মতো পাইবা কিন্তু আমারে পাইবা না, ভালোবাসতাম অনেক কিন্তু বুঝাইতে পারলাম না। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए।